পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা, বাড়ছে নগরায়ন। উন্নত দেশগুলোতে আধুনিক কংক্রিট ব্যবহার করে এগিয়ে চলছে বড় বড় মেগা প্রকল্প তৈরির কাজ। আর শতভাগ পরিবেশ বান্ধব কংক্রিট ব্যবহার করে মেগা প্রকল্প নির্মাণে এগিয়ে আছে চীন, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, জাপান, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা দেশগুলো ভূমিকম্প সহনশীল কংক্রিটের আবাসন নির্মাণ করেই চলছে। এইসব দেশে পরিবেশ বান্ধব কংক্রিট ব্যবহারের ফলে দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ, বৃদ্ধি পাচ্ছে ওই সকল দেশের সৌন্দর্য। কিন্তু বাংলাদেশের চিত্র সম্পূর্ণই ভিন্ন, কারণ বাংলাদেশেও জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নগরায়ণ, বাড়ছে বিল্ডিং নির্মাণ। তাই এই সকল বিল্ডিং নির্মাণে প্রধান কাঁচামাল মাটির তৈরি ইট। যে ইটগুলো তৈরি হয় সনাতন পদ্ধতিতে, তাছাড়া এই ইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে উর্বরা জমির মাটি। আর এই কারণে ৫০ সালের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে মত বিশ্লেষকদের। তাছাড়া মাটির ইট ভাটায় ইট তৈরিতে প্রধান জ্বালানি কাঠ ও কয়লা। আর এই পোড়া ইটের বিষাক্ত ধোয়ার ফলে বাংলার এই সবুজ প্রকৃতি ও ফসলি জমি যেমন ক্ষতির সম্মুখীন, তেমনি বাড়ছে মানুষের শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়াসহ নানা সমস্যা। পরিবেশকে এমন বিপর্যয়ের হাত থেকে রক্ষার কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক তৈরিতে এগিয়ে আসে হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৯ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে যাত্রা শুরু করে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক তৈরির কারখানা হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিমেন্ট, বালু, নুড়ি পাথর দিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক। আর এই কংক্রিট ব্লক বিশ্বমানের জার্মানি প্রযুক্তি দ্বারা আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়ায় হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে উৎপাদন করে চলছে হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আকাশে উঠছে না কোনো রূপ ধোঁয়া, বিদ্যুৎ ব্যতীত জ্বালানির কোনো ব্যবহার নেই। এটি প্রচলিত ইটের চাইতে অধিক শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং ব্যয় সাশ্রয়ী। পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার মতে কাঠ ও কয়লায় পোড়ানো ইট ভাটার সংখ্যা প্রায় ৩০,০০০ মতো। সংগঠনটির রিপোর্টে বলা হয়েছে ঢাকার বায়ুদূষণের ৫৮% ঘটিয়েছে আশেপাশের ইট ভাটাগুলো। সবচাইতে বড় ক্ষতি হয় হচ্ছে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থায়, কারণ মাটির উপরিভাগটাই সরিয়ে নেওয়া হয় পোড়ানো ইট বানাতে। সেজন্য বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই পুড়িয়ে ইট করা থেকে সরে এসেছে। বাংলাদেশ সরকারের এটা সিদ্ধান্ত ছিল যে ২০২০ সালের মধ্যে তারা মাটি দিয়ে পোড়ানো ইট থেকে সম্পূর্ণ সরে আসবে, সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারেনি। এখন সরকারের সিদ্ধান্ত হচ্ছে ২০২৫ সালের মধ্যে সকল সরকারি নির্মাণ কাজে বিকল্প ইট ব্যবহার করা হবে, মাটি দিয়ে পোড়ানো ইট আর ব্যবহার করা হবে না। এই সিদ্ধান্তকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, এবং যে সমস্ত সংস্থা বেসরকারি খাতের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারকে সাহায্য করছে তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। এটি অত্যন্ত সাহসী একটি পদক্ষেপ, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু বিকল্প ইটের সাথে পরিচিত নয়। সরকারি পর্যায়ে যখন এই ইটটার ব্যবহার সরকার শুরু করবে, তখন সাধারণ জনগণও আস্থা পাবে যে শত শত বৎসর যাবৎ সে যে লাল ইটটা মাটি দিয়ে পোড়ানো ইট ব্যবহার করছে, তার বাইরে যেটা যেই ইটটা হচ্ছে সেটাও আসলে নিরাপদই হবে। বেসরকারি খাতে যে সমস্ত উদ্যোক্তারা মাটি দিয়ে পোড়ানো ইটের বিকল্প নিয়ে কাজ করছেন, তারা আসলে দেশ এবং জনগণের স্বার্থেই এগিয়ে এসেছেন। আজকে হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে এসেছে, আমার আশা থাকবে যে সমস্ত উদ্যোক্তারা মাটি দিয়ে পুড়িয়ে ইট করেন তারাও হাতিমের বদাঙ্ক অনুসরণ করে বিকল্পতে যাবেন,
কারণ এটা হতে পারে না যে আপনার কৃষি ব্যবস্থাকে, খাদ্য উৎপাদন ব্যবস্থাকে, পরিবেশ ব্যবস্থাকে, বাতাসকে, মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে আপনি কেবল আপনার যে প্রথাগত ব্যবসা সেটাই চালাবেন। গোটা বিশ্ব যখন সরে এসেছে, আমরা আশা করব এখন যারা পোড়ানো ইট করছেন তারাও এই হাতিমের পতাঙ্ক অনুসরণ করে বিকল্পতে যাবেন এবং সরকারের পোড়ানো ইট বন্ধের যে নীতি সরকার করেছে জনস্বার্থে সেই নীতিকে বাস্তবায়নে সহায়তা করবেন। কেন কংক্রিট ব্লককে পরিবেশ বান্ধব ও শক্তিশালী বলা হয়? নির্মাণ কার্যক্রমে সরকারি সকল ভবনে কংক্রিট ব্লক ব্যবহার করার সাথে সাথে অন্তত সমস্ত নির্মাণ কার্যক্রমে 10-15% খরচ কমে যাবে এবং এই 15% খরচ কমার পাশাপাশি আমাদের নির্মাণ কার্যক্রমের মাধ্যমে পরিবহন এবং প্রতিবেশজনিত যে খরচ সেখানে 10,00,000,000 বেঁচে যাবে। এর অন্যতম কারণ এই ব্লকগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পরিবেশ ধ্বংস না করে তৈরি করা সম্ভব। তার মানে পরিবেশ প্রতিবেশ বাঁচালাম, আমাদের প্রকৃত অর্থে নির্মাণ খরচের এক হচ্ছে ইটের বদলে এর দাম কম, দুই হচ্ছে এর ওজন কম, ফলে পুরো ভবনের যে ওজন অর্থাৎ পুরো ভবনের জন্য যে শক্তিশালী কাঠামোর দরকার সেটাও আমাদের সাশ্রয়ী কাঠামোতে চলে আসবে। সব কিছু মিলে দীর্ঘস্থায়িত্ব, পরিবেশ বান্ধবতা, সাশ্রয় সব কিছু মিলে আমি তো মনে করি 30-40% খরচের ক্ষেত্রে লাভ হবে। বেসরকারি উদ্যোক্তাদের অবশ্যই মনে রাখা দরকার, অতিরিক্ত খরচ করে যেটি তৈরি করা সেখানে তার লাভের গুড় পিঁপড়ায় খায়, তাই যদি হয় খরচ কমবে তার লাভ বাড়বে। আমি তো মনে করি বোকা ছাড়া অথবা এক ধরনের উগ্র মানসিকতা ছাড়া, উন্নাসিক মানসিকতা ছাড়া কারো পক্ষেই এই ধরনের সুলভ নতুন পন্থায় যাওয়ার কোনো ব্যতিক্রম নাই। এবার চলুন জেনে আসি হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ আধুনিক কংক্রিট ব্লক কিভাবে নির্মাণ করে এবং এর কাঁচামাল কিভাবে সংগ্রহ করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কড়ির দেশ সিলেট। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর। আর কংক্রিট ব্লক নির্মাণের প্রধান কাঁচামালগুলোই আসে দেশের অন্যতম পর্যটন বিভাগ সিলেট থেকে। চায়ের দেশ সিলেটের জাফলং ও সুনামগঞ্জের ছাতকের বিভিন্ন প্রবাহমান নদী থেকে উত্তোলন করা হয় বিভিন্ন রকমের নুড়ি পাথর এবং বালি। এ সকল কাঁচামালের সাথে ভালো মানের সিমেন্ট সংমিশ্রণ করে নিজস্ব কারখানায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্মাণ হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক। বর্তমানে হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি হচ্ছে উচ্চ শ্রেণীর মজবুত ওয়াল ব্লক, কার্ভ স্টোন, সসার ড্রেন, সসার ব্লক, এরোসন কন্ট্রোল ব্লক, পেভিং ব্লক সহ প্রয়োজন অনুসারে বিভিন্ন আকারের ব্লক তৈরি করা হয়ে থাকে। এবার জানব এই ব্লক কী কী কাজে ব্যবহার হয়। বাড়ি, রাস্তাঘাট, ফুটপাথ, অফিস ইয়ার্ড, বাগান, দ্বীপ, নদী সুরক্ষা, নদী বাঁধ রক্ষাসহ বিভিন্ন কাজে আপনার পছন্দের সাইজ ও কালার অনুযায়ী ব্যবহার করতে পারছেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প নির্মাণে আগ্রহ বাড়ছে কংক্রিট ব্লকের, যেমন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র বাঁধ ও ইপিজেড এলাকায়ও ব্যবহার হয়েছে কংক্রিট ব্লকের। পাশাপাশি এলজেইডি সড়ক ও জনপদ এবং গণপূর্ত বিভাগের বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে হাতিম কংক্রিট ইন্ডাস্ট্রিজের বিভিন্ন কংক্রিট পণ্য। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্পে ব্যবহার হচ্ছে হাতিমের তৈরি কংক্রিট পণ্য। পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক নিয়ে সরকারের নেয়া গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথা জানান প্রকৌশলী ইকবাল হাবিব। আমি এখনো বিশ্বাস করি স্থপতি, প্রকৌশলী আর বিল্ডার বা ডেভেলপার, এই তিন গোষ্ঠী এবং সরকারি উদ্যোক্তারা আজকে যদি সিদ্ধান্ত নেয়, এদেশের পরিবেশের বিরাট দায়িত্ব আমাদের রয়েছে এবং সাস্টেনেবল গোল অর্জনের জন্য এদেশের সবচেয়ে অগ্রণী দায়িত্ব আমাদের, তবেই আমাদের প্রাপ্য আমরা খুব সহজে পেতে পারি সেই উপকরণের মাধ্যমে আমরা একটা বিরাট পরিবর্তনের সূচনা করতে পারি। যে কোনো শিল্প দাঁড়াতে হলে তার শুরুতে তাকে সাহায্য করতে হয়।
পোড়ামাটিতে যারা কাজ করছেন তারা অবৈধ কাজ করছেন বলে সহজে সহজ প্রাপ্য করে ফেলছেন আর ইটকে, কিন্তু তার যে ক্ষতি সে ক্ষতি কিন্তু বয়ে বেড়াচ্ছে অন্যান্য আমরা সকলে। সরকার যেহেতু নিজে সব নির্মাণ করে না বা করতে পারবেও না, উচিত উপকরণের মাধ্যমে সরকার এই বিকল্প পথে গিয়ে দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে কাজে লাগায়, যাতে করে তারা শিক্ষা স্বাস্থ্য অন্যান্য কার্যক্রমে এই ব্যয়টা করতে পারেন নির্মাণে না। দর্শক, চলুন এবার জেনে নিই কেন আপনি এই ব্লক ব্যবহার করবেন। বিভিন্ন ক্ষেত্র বিশেষে এই ব্লক বিভিন্ন আকারের করা যায়। আপনার চাহিদা ও পছন্দ অনুযায়ী যে কোনো রঙের করাও সম্ভব। মাটির ইটের চাইতে ব্লকের ওজন কম ও দেখতে নিখুঁত হওয়ায় যে কোনো স্থাপনার বাইরের ও ভেতরের পরিবেশের সৌন্দর্যকে করে তোলে আরও আধুনিক ও নজরকাড়া, যেমনটি আপনি কল্পনা করেছিলেন। আমাদের এই ব্লক ইটের চেয়ে অধিক শক্তিশালী হয় অধিকতর ভূমিকম্প সহনীয়। গাঁথুনিতে প্লাস্টারের প্রয়োজন হয় না বললেও চলে, যার ফলে প্রচলিত ইটের চাইতে খরচ 25% কম। ব্লকগুলো তাপবাহী হওয়ায় গরম ও শীতে ঘর থাকে আরামদায়ক, ফলে বিদ্যুতেরও সাশ্রয় হয়। লবণাক্ততা না থাকার কারণে দেয়ালের রক্ষণাবেক্ষণ খরচ নেই বললেই চলে। হলো ব্লক ব্যবহারে দেয়ালের খরচ অন্তত 30% কম হয়। ব্লকের ওজন কম ও সাইজে বড় হয়, কম জনবল দিয়ে অতি দ্রুত সময়ে কাজ করা যায়। অত্যন্ত নিখুঁতভাবে যে সকল কংক্রিট ব্লক নির্মাণ করছে হাতিম, চলুন সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। বিভিন্ন সাইজের হলো ব্লক, কংক্রিট হলো ব্রিক, বিভিন্ন সাইজের ইউনিপেইভার, ইন্টারলকিং ব্লক, কে4 প্লাং, সসার ড্রেন, সসার ব্লক, রেক্টেঙ্গুলার পেভার, এরোসন কন্ট্রোল ব্লক, রিভার ব্লক, কার্ভ স্টোন কে1 থেকে কে7 পর্যন্ত এবং অন্যান্য পণ্য। নির্মাণের পর আধুনিক ল্যাবরেটরির মাধ্যমে এই ব্লকগুলোর সঠিক গুণগত মান পরীক্ষা করা হয়। তবে হাতিমের এই সকল ব্লক গ্রাহকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী সাইজ ও ডিজাইনের পরিবর্তন ও পরিবর্তন করা যায়। ভবন নির্মাণ ও রাস্তায় যেখানে ইটের সলিং ও ইটের খোয়ার ব্যবহার হচ্ছে, সেখানে হাতিমের কংক্রিট ব্লক একটি বেসাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উপাদান। এক কথায়, এই ব্লক ব্যবহারের ফলে যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন সেগুলো হল বেসাশ্রয়ী, দীর্ঘস্থায়ী, সহজ নির্মাণ, উন্নত মানের ফিনিশিং, পরিবেশ বান্ধব, লবণমুক্ত, অগ্নি প্রতিরোধক ক্ষমতা, ভূমিকম্প সহনীয়তা, ওজনে হালকা, কৃষি বান্ধব, টেকসই, তাপ ও শব্দ নিরোধক। তাই আসুন পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হাতিমের কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি করি। নির্মাণ কাজে হাতিমই হোক আপনার প্রথম পছন্দ। আপনার অবকাঠামো নির্মাণ হোক পরিবেশ বান্ধব, টেকসই, সাশ্রয়ী ও নিরাপদ।